তাকে জিজ্ঞাসা করি যে চিপসটা কেন তুমি ব্যাগে ঢুকাইছো, তোমাকে তো আমি খাইতে দিছি, তখন সে বলছে আমার বাসায় একটি প্রতিবন্ধী ভাই আছে, ছোট ভাই, কলিজা যার ফেটে যাওয়ার মতো অবস্থা, যার কলিজা আছে তার কলিজা ফেটে যাবে, যে অমানুষের বাচ্চা তার কলিজা ফাটবে না, তার দরকার হচ্ছে টাকা, কে মরলো কে বাঁচবো এগুলোর প্রয়োজন নাই। তো এটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য ইন্সপায়ার, যে একটা ছোট মানুষ, অভাবী পরিবারের একটা বাচ্চা মেয়ে, দেখেন ভাই কাটতেছে, যে ছোট্ট মানুষ তাকে একটা চিপস দিয়েছিলাম আমি, চিপসের ব্যাগে ভরে নিয়ে গেছে, কতদিন তারা চিপস চোখে দেখে না, এই বাচ্চা মেয়ে যায় চিপসটা না খেয়ে, ছোট মানুষ 4-5 বছরের 7-8 বছরের বাচ্চা মেয়ে, তার কাছে চিপসটা ভালো লাগার কথা, কিন্তু সে চিপসটা না খেয়ে ব্যাগের মধ্যে করে তার প্রতিবন্ধী অল্প কয়েক 3-4 বছরের ছোট বাচ্চা প্রতিবন্ধী ভাইটির জন্য চিপসটা চট্টগ্রাম থেকে সিলেট নিয়ে যাওয়ার জন্য ব্যাগের মধ্যে ঢুকে আমাকে মিথ্যা বলতেছে চিপসটা আমি খেয়ে ফেলেছি, কত বড় হৃদয় বিদারক বিষয়। এই বিষয়গুলো কে দেখবে? এগুলোর জন্য কেউ এখন নির্বাচিত হয় না, নির্বাচিত হয় 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা দিয়ে, হাজার হাজার প্রস্তাব দিয়ে রাস্তার পাশে, ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, খুলনা রাজশাহী, খুলনা চট্টগ্রাম, বড় বড় হাইওয়ে রোডের পাশে লক্ষ টাকার সাইনবোর্ডে নবীন ভাইয়ের পক্ষ থেকে ঈদ মোবারকের শুভেচ্ছা, যেটা এই ভাই পরিলক্ষিত করেছে, এই ভিডিওগুলো যে ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। আপনারা বলেন ভিডিও কেন করেন, ভিডিও কেন করে যে দেখেন, আপনারা সবাই দেখেন ওনাকে, উনার প্রমাণ সারা বাংলাদেশ দেখুক, উনার মতো প্রত্যেকটা জেলায়, কি নাম বলছেন ভাই, বেরাত ভাই, ওনার মতো বেরাত ভাই সারা বাংলাদেশে আছে, একটা বেরাত ভাইকে উদাহরণ দিচ্ছি, উনি যেটা এখানে বলে গিয়েছে, শওকত ভাইয়ের ভিডিও দেখি, ভিডিও দেখে শিখেছি যে আমি, আমার একটা মোটরসাইকেল আছে, ওনার মোটরসাইকেল রয়েছে, মোটরসাইকেল নিয়ে যখন কোথাও যায় রাস্তার আশপাশে তাকায় দেখি কোনো মানুষ আটকা পড়ছে কিনা, তাকে একটু লিফট দেওয়া যায় কিনা, এরকম মানবিকতা আল্লাহ সবার মধ্যে করে দেখ। পাজারু গাড়ি থানায় কোনোদিন মানুষের উপকার করবে না, পাজারু গাড়ির দরজা খুলে ফকিরকে উঠে বলবে না যে চলেন, কিন্তু মোটরসাইকেল যারা আছে তারা করবে, এই যেমন উনি উদাহরণ। তো মোটরসাইকেল থেকে যদি শুরু হয় মানবিকতা, একদিন পাজারু গাড়িতে যায় ঠেকবে ইনশাআল্লাহ। আমরা অসহায় রিক্সা চালক ভাইটিকে এই 2000 কম প্রায় 80,000 টাকা দেখতে পাচ্ছি, আমরা টাকাটা উঠিয়ে দিয়েছি, এই 80,000 টাকা ওনার জন্য অনেক বড় পাতে হয়ে যাবে। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে সারা বাংলাদেশে একটা নীরব বিপ্লব ঘটছে মানবিকতার, মানবতার, এবং এই বাংলাদেশের মানবিকতার মেরুদণ্ড হচ্ছে বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা, এবং আপনাদের অনুষ্ঠানে দাওয়াত করলে কখনোই না এসে পারি না। এবং আপনারা জানেন অনেক প্রোগ্রাম দেখেন যে একজন হুজুর ওয়াজ করলে কিন্তু ওনার হাদিয়া দিতে হবে, একজন গানের শিল্পী এসে গান করলে কিন্তু ওনাকে পয়সা দিতে হবে, এবং ব্যান্ড শিল্পী আসুক, নৃত্যশিল্পী আসুক, যাই আসুক পয়সা দিতে হবে, কিন্তু আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাকে দাওয়াত করেন, আমি স্বেচ্ছাসেবী প্রোগ্রাম ছাড়া ব্যক্তিগত কারো বিয়েতে, অনুষ্ঠানে, জন্মদিনে, এই সেই এগুলোর মধ্যে ঘুরে বেড়াই না, এবং আপনারা জানেন এবং দেখেন শুধু স্বেচ্ছাসেবীরা
দাওয়াত করলে যত কাজ থাকুক আমি যাই এবং সবগুলোতে অ্যাটেন্ড করা আসলে অর্থনৈতিক একটা ব্যাপার থাকে এর জন্য যারা ভিডিও দেখছেন প্রথমেই বলে রাখছি আপনারা যদি জাস্ট আমাকে কোনো পয়সা দিয়ে একবার টিকিট কনফার্ম করতে পারেন তাহলেও কিন্তু আমি আপনাদের অনুষ্ঠানে যাব সকল স্বেচ্ছাসেবী আমার প্রাণের ভাই এবং আপনাদের নিয়ে আমাদের আগামী মানবিক বাংলাদেশ আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা কোনো ক্ষমতা বুঝি না আমরা কোনো লোভ বুঝি না আমরা শুধু জানি যে অসহায় মানুষের জন্য কিছু করতে হবে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে এই চিন্তা থেকে আমাদের এই ভালো কাজগুলো এবং আল্লাহর রাজি খুশি করানোর জন্যই এবং আপনারা যারা ভিডিওতে দেখছেন এই ভিডিওটা করার অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনকে যারা অর্থ স্পন্সর করে তাদের যথাযথ অর্থটা কোন কাজে ব্যবহার হয়েছে এর জন্য তারা ভিডিও করতে হয় আদারওয়াইজ আপনারা অন্য কিছু মনে করবেন না তো আজকে এই যে আমরা সবসময় বক্তৃতা একটা কথা বলে থাকি যে আগে স্বেচ্ছাসেবীদের হল ভাড়া করা লাগতো কমিউনিটি সেন্টার অনুষ্ঠান করতে গিয়ে আমরা আন্দোলন শুরু করছি আন্দোলন মানি মানুষের বিবেককে নাড়া দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি যে বাংলাদেশের যে অঞ্চলে কমিউনিটি সেন্টারে হল ভাড়া নিবে ওই এলাকা এখনো মানবতার কাতারে প্রবেশ করতে পারে নাই এখনো অমানবিক হয়ে গেছে ওই জেলা ওই থানা ওই এলাকা সেই জায়গায় এই কুমিল্লার মান সম্মান উজ্জ্বল করেছে এবং এই কুমিল্লা চট্টগ্রাম আমরা যখন ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকা যাই বা ঢাকা থেকে চট্টগ্রাম যাই মাঝপথে কুমিল্লা কিন্তু আপনাকে থামতেই হবে আপনি এখানে একটা ব্রেক দিতে হবে লাঞ্চ ব্রেক বলেন ডিনার ব্রেক বলেন ট্রি ব্রেক বলেন যাই প্রাকৃতিক ডাকেই বলেন আপনাকে নামতেই হবে আর এখানে যেরকম কুমিল্লার ডাকাত বসে রয়েছে এরকম কুমিল্লার ভালো মানুষও বসে রয়েছে আমার পাশে যে আমার ভাই রয়েছে এই যে হোটেল গ্রিন ভিউর পরিচালক জনাব ইমরান মাহমুদ ভাই আমার পাশে উনি রয়েছেন এই অনুষ্ঠানটা স্বেচ্ছাসেবীদের জন্য সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন এবং উনি যেটা বলেছেন মানবিক কোনো কাজ উনি পয়সায় রাখেন না এরকম মানবতা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই অসংখ্য আমরা এরকম ইমরান মাহমুদ ভাই বাংলাদেশে তৈরি করতে চাই যা হোটেল মালিক ব্যবসায় আইডল এরকম ডাকাত নয় ফেরেস্তা তৈরি করতে চাই আমরা এবং আমরা সেই দিকে সার্থকতা অর্জন করেছি এবং কুমিল্লা থেকে হোক না সেই সার্থকতার প্রথম পরিচয় এবং এরকম প্রত্যেক হোটেল মালিক বা বড় কমিউনিটি সেন্টার মালিক বা হল রুমের মালিক আপনাদের বলে যেতে চাই যে কাপনের কিন্তু পকেট নাই কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আমার এই ভাই থেকে শিক্ষা গ্রহণ করেন এই যারা এখানে বসে আছে পেছনে একটু সবাই ক্যামেরা ঘুরান এখানে যারা বসে রয়েছে সবাই নিজের কোনো স্বার্থের জন্য আসে নাই মানবতার মুক্তির স্বার্থের জন্য এসেছে তারা যদি স্বার্থ ত্যাগ করে আসতে পারে তাহলে আপনি কেন একদিনের জন্য 30 দিন ভাড়া দেন না একটা দিন অন্তত মানবতার কল্যাণে ছেড়ে দিন আর ছেলেরা প্রতিদিন অনুষ্ঠান করে না বছরে একবার করে তাই সবাইকে মানবিকতার ছায়াতলে এসে মানবিক হওয়ার অনুরোধ রইল এবং এই কুমিল্লা চট্টগ্রামের যে সুনাম এই সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আমাদের ইমরান মাহমুদ ভাইয়ের হাত ধরে ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমার সামনে ক্যামেরা ঘুরেন একটা অসহায় রিক্সা চালক ভাই বসে আছে এ পর্যন্ত অনেকবার যার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে যার 5টি কন্যা সন্তান রয়েছে কিন্তু এই দুনিয়ায় কেউ কাউকে চিনে না স্বার্থপর এই দুনিয়া এই অসহায় মানুষটির যে পিত্ত থলি কিংবা লার্জ ইন্টেস্টাইন বা যে অন্ত্র যেটাকে বলা হয় ডাক্তারি পরিভাষায় ইন্টেস্টাইন বা অন্ত্র সেটা কেটে ফেলে দেওয়া হয়েছে এবং আরো অনেকগুলা রোগে ক্যান্সারে জর্জরিত উনি এই অবস্থায় ঠিকমতো উনি রিক্সাও চালাতে পারে না এই দুঃখের দুঃখ কে দেখবে কেউ আছে সরকার নামাইতে কেউ আছে সরকারে ঢুকতে কিন্তু মাঝখানে মানুষ যে কষ্ট করছে সেটা দেখার সময় কারণ নেই তাই এই অবস্থায় একমাত্র পাশে দাঁড়িয়েছে আমাদের এই কুমিল্লারই আজকে আত্মপ্রকাশ করা স্বেচ্ছাসেবী সংগঠন আপন ব্লাড ডোনেট ফাউন্ডেশন আপন ব্লাড ডোনেট ক্লাব আপন মানে কারো নাম না এটা হচ্ছে সবাইকে আপন করে কাজ করার অনুভূতি ওনাদের থেকে শিখতে হবে ভালোবাসা কাকে বলে আর হিংসা পরিহার করতে হবে আমাদের মধ্যে থেকে কারণ বর্তমান সমাজে দুই শ্রেণী দেখা যায় এক শ্রেণী বলে আরেকবার ক্ষমতা যদি যাইতে পারে তোদের বংশ নির্বংশ করে দিব আরেক পার্টি বলে একবার যদি উঠতে পারি তোদেরকে নিশ্চিহ্ন করে দিব এই যে খেলা চলতেছে এই খেলা থেকে বেরিয়ে এসে সবাইকে আপন করে নিতে হবে এটাই হোক স্বেচ্ছাসেবীদের মূল মন্ত্র ইনশাআল্লাহ কারণ সকাল হয় আমাদের অত্যন্ত দুঃখের সহিত
এক দল বলে পালানোর সুযোগ পাবে না, আরেকবার বলে সামনের বার আসেনি তারপর দেখব। এই যে খেলা, এই খেলা থেকে দূরে থেকে শুধুমাত্র কোনো স্বার্থ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া, শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাদের এই সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা কাজ করছে। এজন্য আজকে আনন্দিত কুমিল্লার ১৪ গ্রামে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আপন ব্লাড ডোনেশন ক্লাব। এই আপন ব্লাড ডোনেশন যাতে সারা বাংলাদেশে তাদের মানবিকতায় দীক্ষিত হয়, নতুনদের থেকেও যাতে আরও বেশি ইন্সপায়ার নিতে পারে, পুরনরা যাতে আরও বেশি ঝালাই হতে পারে, এজন্য দেশপ্রবাস থেকে যারা দেখছেন সবাই এই সদস্য এবং পরিচালনা কমিটির জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশের জন্য এই একটি আজকে এমন একটি শুভ দিন আত্মপ্রকাশ করতে যাচ্ছে আপন ব্লাড ডোনেশন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং এটা হচ্ছে আমাদের এই জগমোহনপুর প্রবাসী সংগঠনের একটি অঙ্গ সংগঠন। আপনারা জানেন যে এই রিক্সা চালক অসহায় বাড়িটির পাশে এই যে জগমোহনপুর প্রবাসী ফোরামের সহযোগিতায় নগদ ৭৮,০০০ টাকা, এই যে দেখেন এখানে ৭৮,০০০ টাকার একটা বান্ডিল আছে, ২,০০০ টাকা কম ৮০,০০০ টাকা, এই প্রায় ৮০,০০০ টাকা আজকে এই অসুস্থ অসহায় যার ৫টি কন্যা সন্তান তাকে এই প্রবাসী ভাইয়ের সৌজন্যে বদন্যতায় আজকে টাকাটা তুলে দিয়ে যাচ্ছে। কোথায় সে রুই কাতলারা? আজকে এই অসহায় লোকের অবস্থা দেখার মতো কেউরা আছে? তো এই টাকা কোনো বড় নেতাও দেয় নাই, এই টাকা বড় কোনো খেতাও দেয় নাই, এই টাকা কোনো সমাজে বুক ফুলানো কোনো বিশেষ মানবিকতা সম্পন্ন ব্যক্তিবর্গ কেউ দেয় নাই, এটা দিয়েছে প্রবাসীরা যাদেরকে জুতার বাড়িটা প্রথমে আপনারা দেন। এবং এই টাকা দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে প্রবাসীরা যারা এই দেশের আলো বাতাস গ্রহণ করে না, যারা এই দেশের কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করছে না এবং ২০-৩০ বছর পরে দেশে আসছে, তার মধ্যে মা চলে গেছে পরে পরে, বাবা চলে যাচ্ছে পরে পরে, আদরের সন্তান দুর্ঘটনায় মারা গেছে, শেষ দেখা তো দেখতে পেল না, এত কষ্ট করে সিরা শার্ট গায়ে দিয়ে কাজ করছে আর আপনাদের জন্য মখমলের কাপড় পাঠাচ্ছে, কম্বল পাঠাচ্ছে, যেই কম্বলে এই শীতে আরামসে ঘুমাচ্ছেন সেই লোকটা কি এই কম্বলের নিচে ঘুমায় নাকি পাতলা চাদরের নিচে ঘুমায়, এই খবর কিন্তু আমরা কেউ রাখি না। এবং এই প্রবাসী ভাইদের থেকে আমরা ল্যাপটপ ঘড়ি মোবাইল যে আইফোন চাই, এখন তো আইফোন ছাড়া কেউ প্রবাসীদের সাথে কথাই বলে না, ফোন পাঠাইলে আইফোন পাঠাইতে হবে, ১৪ প্রো ম্যাক্স যেটা চলতেছে ২,৪২,০০০ টাকা আপডেট ভার্সন নিউ, তো এই ২,০০,০০০ টাকার ফোন যার কাছে চাই সে ২,০০,০০০ টাকার ফোন চালায়, পারলে এই খবরটা একটু আপনারা নিয়েন। তো এই প্রবাসীদের এত জ্বালা, এত যন্ত্রণা, এত কিছু, অথচ এই তাদের টাকায় দেশে সহযোগিতার সবচেয়ে বড় দ্বার উন্মোচিত হচ্ছে এবং আপনারা যদি এই তাদের সহযোগিতা নিয়ে তাদের টাকায় এত কিছু করার পরে তাদের মাথায় প্রথম বাড়িটা দেওয়ার জন্য আপনারা সবাই চিন্তা করেন। এবং এখানে অনেক আমরা যারা ভিডিও দেখছেন দেশের অনেকেই লম্বা বাঁশ রেডি রাখছেন প্রবাসীর মাথায় কিভাবে বাড়িটা জোরে দেওয়া যায়, তাই এই চিন্তা থেকে বাদ দিয়ে এই বাস্তব ভিডিওগুলো দেখেন। দেশে অনেক বড় মানবিকতা সম্পন্ন লোক ছিল ওনার এলাকায়, আপনার থানার নাম কি? ১৪ গ্রাম। ১৪ গ্রামে এমনও লোক আছে যে দিনের মিটার আমার ১০০ বার কিনতে পারে না, আসেনি আছে, কিন্তু কারো দিল কাঁদে নাই, কাঁদছে কার? ওই হাজার হাজার কিলোমিটার দূরে থাকা প্রবাসী ভাইদের, তাদের টাকা আজ কোনি পাবে? বক্তৃতার মধ্যেই টাকাটা তুলে দিই, এখানে প্রায় ২,০০০ কম ৮০,০০০ টাকা আছে, আসেন ভাই আমরা টাকা ওনাকে। আচ্ছা, এখানে ওই প্রবাসী ভাইদের পাশাপাশি স্থানীয় কিছু মানবিক ভাইদেরও সামান্য কিছু টাকা এখানে সংযুক্ত রয়েছে, যারা দিয়েছে এই টাকা আল্লাহ তাআলা যাতে সবাইকে এই টাকা দুনিয়ায় কিছু না দিয়ে কাল কিয়ামতের ময়দানে দেওয়ার ব্যবস্থা করে দিক, আমরা বলি আমিন। ভাই টাকাটা উঠে দিচ্ছি, আমরা অসহায় রিক্সা চালক ভাইটিকে এই ২,০০০ কম প্রায় ৮০,০০০ টাকা আমরা দেখতে পাচ্ছি, আমরা টাকাটা উঠিয়ে দিয়েছি, এই ৮০,০০০ টাকা ওনার জন্য অনেক বড় পাথেয় হয়ে যাবে। দ্রব্যমূল্যের যে উদ্যোগতির বাজার মাশাল্লাহ, আগে ২০ টাকা নিয়ে অনেকে শাক পাতা কিনতে যায়, এখন ১০০ টাকা নিয়েও কিনা যায় না, যেই সবজি কিনেন ৮০ টাকা কেজি, তো এখন যদি এই অবস্থা হয় আর ২-৩ মাস পরে জানে কি অবস্থা হবে, আল্লাহ মাহবুব, আল্লাহর কাছেই চাইবো আল্লাহই এই সমস্ত সমস্যা থেকে উত্তীর্ণ করবেন। আসলে এই ভিডিওগুলো আপনারা বেশি করে দেখবেন, শেয়ার করবেন, আপনাদের বাচ্চাদেরকে দেখাবেন, এজন্যই দেখাবেন যে মানবিকতার বড়ই অভাব,
আমাদের দেশে সামনে যে বারবার দুর্ভিক্ষের ইঙ্গিত দিচ্ছে, এটাতে কিছু কিছু মানুষ এই দুর্ভিক্ষের কথা শুনে তারা অগ্রিম দাম বাড়ানোর প্রতিযোগিতা, মাল যা ছিল সব স্টক করছে যে সামনে তো দুর্ভিক্ষের অবস্থা আসতে পারে, তখন চড়া দামে বিক্রি করবে, তাই দুর্ভিক্ষকে অগ্রিম স্বাগতম জানাচ্ছে তারা। তো এই জন্য কালোবাজারি মজুদদারি চোরা কারবারি যারা রয়েছে তাদের জন্য একটি অশনি হুমকি হচ্ছে আমাদের এই মানবতার ভাই ও বোনেরা। কি রকম, এখানে আমার এক ভাই আছে, ভাই আপনার নাম কি? কালো শার্ট গায়ে দেওয়া বক্তৃতা করছেন ভাই, কি নাম ভাই? আপনারা বেলায়েত ভাইকে একটু দেখেন, বেলায়েত ভাই দিকে আসুন। কি কাজ করেন আপনি? আসুন সামনে আসুন, কি কাজ করেন? মেডিসিন কোম্পানিতে চাকরি করে। মেডিসিন কোম্পানিতে চাকরি করে, উনি একটু আগে বলে গিয়েছে, উনাকে সবাই দেখেন, আপনি তো চৌদ্দ গ্রামের সন্তান, কুমিল্লা চৌদ্দ গ্রামের একটি রত্ন। এই আমাদের ভিডিওগুলো দেখে ইন্সপিরেশন হয়ে উনি যে কোনো একটা আমার ভিডিও ছিল যে একটি ছোট বাচ্চা খুব গরিব, তাকে আমি একটা চিপস কিনে দিয়েছিলাম তার বাবার চিকিৎসা করাতে নিয়ে এসে। তো তাদের বাড়ি হচ্ছে সিলেট, চট্টগ্রাম থেকে সিলেট যাবে, তো মেয়েটি ওই চিপসটা ব্যাগের মধ্যে ঢুকা নিছে, কিন্তু আমার অনুসন্ধানী চোখ যে কী ব্যাপার, মেয়েটার হাতে মুখে কোথাও চিপসের ছোটো খাটো কিছু লেগে নেই, মেয়েটা চিপস খাইলো নাকি কী করলো, একটু কৌতূহলে জিজ্ঞাসা করলাম চিপস কোথায়, সে মেয়েটি বলল খাইছে, কিন্তু ঠিকই আমার অনুসন্ধানী চোখ তাকে তার অজান্তে ব্যাগ খুলে সেই চিপসটি তৈরি করে এবং দেখতে পাই, এবং তাকে জিজ্ঞাসা করি যে এই চিপসটা কেন তুমি ব্যাগে ঢুকেছো, তোমাকে যদি আমি খাইতে দিছি, তখন সে বলছে আমার বাসায় একটি প্রতিবন্ধী ভাই আছে, ছোট ভাই, কলিজা যার ফেটে যাওয়ার মতো অবস্থা, যার কলিজা আছে তার কলিজা ফেটে যাবে, যে অমানুষের বাচ্চা তার কলিজা ফাটবে না, তার দরকার হচ্ছে টাকা, কে মূল্য কে বাঁচবো এগুলোর প্রয়োজন নাই। তো এটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য ইন্সপায়ার, যে একটা ছোট মানুষ অভাবী পরিবারের একটা বাচ্চা মেয়ে দেখেন ভাই কাটতেছে, যে ছোট্ট মানুষ তাকে একটা চিপস দিয়েছিলাম আমি, চিপসের ব্যাগে ভরে নিয়ে গেছে, কতদিন তারা চিপস চোখে দেখে না, এই বাচ্চা মেয়ে যায় চিপসটা না খেয়ে, ছোট মানুষ চার পাঁচ বছরের সাত আট বছরের বাচ্চা মেয়ে, তার কাছে চিপসটা ভালো লাগার কথা, কিন্তু সে চিপসটা না খেয়ে ব্যাগের মধ্যে করে তার প্রতিবন্ধী অল্প কয়েক তিন চার বছরের ছোট বাচ্চা প্রতিবন্ধী ভাইটির জন্য চিপসটা চট্টগ্রাম থেকে সিলেট নিয়ে যাওয়ার জন্য ব্যাগের মধ্যে ঢুকে আমাকে মিথ্যা বলতেছে চিপসটা আমি খেয়ে ফেলেছি, কত বড় হৃদয় বিদারক বিষয়। এই বিষয়গুলো কে দেখবে? এগুলোর জন্য কেউ এখন নির্বাচিত হয় না, নির্বাচিত হয় এক কোটি টাকা, এক লক্ষ টাকা, পঞ্চাশ লক্ষ টাকা, বিশ লক্ষ টাকা দিয়ে, হাজার হাজার পোস্টার দিয়ে রাস্তার পাশে, ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, খুলনা রাজশাহী, খুলনা চট্টগ্রাম, বড় বড় হাইওয়ে রোডের পাশে লক্ষ টাকার সাইনবোর্ডে নবীন ভাইয়ের পক্ষ থেকে ঈদ মোবারকের শুভেচ্ছা, লক্ষ টাকা খরচ করে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছে, শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের প্রাণদার অভিনন্দন, হাত উঠে জামশেদ ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আর রাস্তার পাশে খোলা আকাশের নিচে খালি গায়ে ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক মা ফ্লাইওভারের নিচে শুয়ে আছে, আর ওই বড় সাইনবোর্ডের পেছনে চলে গেছে লক্ষ টাকা, কিন্তু দুশো টাকা দামের একটা মশারিও তাদের কপালে জুটে না। তা আফসোস এবং দুর্ভাগ্য, যতদিন পর্যন্ত আমাদের এই স্বেচ্ছাসেবীরা বাইরা বিশেষ বিশেষ জায়গায় না যাবে, ততদিন পর্যন্ত এই জনতার মুক্তি কখনোই হবে না। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে যে যেখানে আছেন আপনার সন্তানকে স্বেচ্ছাসেবী সংগঠনে তালিকাভুক্ত করুন, ভয় পাবেন না, আমার ভিতরে ঢুকে দিবেন না, আমি কোনো দলের পক্ষে কথা বলতেছি না, ক্ষমতায় যে আছেন, যিনি আছেন বা যিনি আসবেন, আপনাদের প্রতি অনুরোধ, আমাকে আবার ভুল বুঝে ভিতরে ঢুকে দিবেন না, আমি কিন্তু কারো বিপক্ষে বলছি না, কারণ আমি কোনো দল করি না এবং দলে বিশ্বাসও করি না, আমি বিশ্বাস করি অসহায় মানুষের মুখের হাসি, আমার পরিবার, স্ত্রী সন্তান, আমার চাকরি, আমার ব্যক্তিগত সময়, আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে সব এক পাশে, আর মানবতা এবং মানবিকতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেটা হচ্ছে এক পাশে। এরকম আপনাদের জায়গা থেকেও আপনারা সত্যিকার মানবতার মুক্তির জন্য এরকম অবস্থান নেবেন। সারা দুনিয়া একদিকে চাকরি বাকরি, অনেকে মনে করে ভাই আমি যদি হক কথা করে মানুষের সেবা করতে যাই কোন সময় আবার চাকরি চলে যাবে, ঝামেলায় পড়ে যাব, বিপদ হয়ে যাবে, আরে ভাই খাওয়ানোর মালিককে বলেন, কিসের ভয় করেন,
এজন্য হক কথা বলতে মানুষের উপকার করতে কে কি বলবে এগুলা ধারে কাছেও যাবেন না। আমি যেরকম করি আমি আরেকজনকে উপদেশ দেই, আমার পরিবার আমার চাকরি বাকরি আমার সবকিছু হচ্ছে একদিকে, আমার মানবতা হচ্ছে আরেকদিকে, মানবতার প্রায়োরিটি আমার কাছে আগে। যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন, মানবতার মহানায়ক যে ইহুদি ওনাকে তলোয়ার হাতে খুন করতে আসছে সেই ইহুদির পায়খানা পরিষ্কার করছে, মহানবী আর বলছে ভাই আমি তো তোমার কোনো সেবাই করতে পারলাম না। একজন ইহুদির সেবা করছে তার পায়খানা পরিষ্কার করছে এবং বলছে ভাই আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আপনার কোনো সেবাই করতে পারলাম না। কত বড় মনের মানুষ হলে এই কথা বলতে পারে, ওনার চেয়ে বড় আদর্শ আর কি হতে পারে? তো ওনার যে আদর্শ সেই আদর্শকে আমরা প্রায়োরিটি দিয়ে আমাদের এই মানবিক কার্যক্রম, কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো গোত্রের বিরুদ্ধে নয়, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আমাদের কোনো দল নাই, আমাদের একটাই দল মানবতার মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন, এজন্য আমাদের এই কার্যক্রম। যেটা এই ভাই পরিলক্ষিত করেছে এই ভিডিওগুলো যে ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে, আপনারা বলেন ভিডিও কেন করেন, ভিডিও কেন করে যে দেখেন, আপনারা সবাই দেখেন ওনাকে, উনার প্রমাণ সারা বাংলাদেশ দেখুক, উনার মতো প্রত্যেকটা জেলায়, কি নাম বলছেন ভাই, বেরাত ভাই, ওনার মতো বেরাত ভাই সারা বাংলাদেশে আছে। একটা বেরাত ভাইকে উদাহরণ দিচ্ছি, উনি যেটা এখানে বলে গিয়েছে শওকত ভাইয়ের ভিডিও দেখি, ভিডিও দেখে শিখেছি যে আমি আমার একটা মোটরসাইকেল আছে, ওনার মোটরসাইকেল রয়েছে, মোটরসাইকেল নিয়ে যখন কোথাও যাই রাস্তার আশপাশে তাকায় দেখি কোনো মানুষ আটকা পড়ছে কিনা, তাকে একটু লিফট দেওয়া যায় কিনা, এরকম মানবিকতা আল্লাহ সবার মধ্যে করে দেখ। পাজারু গাড়ি থানায় করে দিন মানুষের উপকার করবে না, পাজারু গাড়ির দরজা খুলে ফকিরকে উঠে বলবে না যে চলেন, কিন্তু মোটরসাইকেল যারা আছে তারা করবে, এই যেমন উনি উদাহরণ। তো মোটরসাইকেল থেকে যদি শুরু হয় মানবিকতা একদিন পাজারু গাড়িতে যায় ঠেকবে ইনশাআল্লাহ। তো আমরা এই জন্য উনি যেরকম দাঁড়ায়, এই ভিডিও যারা দেখছেন প্রত্যেক ভাইয়ের প্রতি অনুরোধ, যাদের মোটরসাইকেল রয়েছে আপনারা বাজারের উপর দিয়ে যাওয়ার সময় স্লো করে যাবেন, কোনো অসহায় মানুষ বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ টাকার অভাবে অনেক দূর হেঁটে যাইতে হবে, তাকে যদি একটু লিফট দেন এটা অনেক বিষয় আল্লাহর কাছে পাবেন। এবং উনি আরো একটা কথা বলছে, এই মোটরসাইকেল ছাড়াও আরেকটা কি জানি কাজ করেন ভাই, ওই যে না না ওই মোটর রাস্তায় রাস্তায় কোনো মানুষ বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না কিংবা দাঁড়িয়ে রয়েছে ব্যাগ সহ, উনি তাদেরকে পার করে দেন কার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে ওনার মধ্যে মানবিকতা গ্রহ করছে, ইন্সপিরেশন পেয়েছে, এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। তাই ভালো জিনিসগুলো আমরা অবশ্যই লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব, অন্যকে দেখার সুযোগ করে দিব, কিন্তু আজেবাজে জিনিস যেগুলো আছে, এই স্বামী স্ত্রী মিলে ডুয়েট গান গাইতেছে, হিন্দি ছবির গান নাচতেছে, এটাতে এত আবেগ আপ্লুত হওয়ার কিছু নেই, এগুলোকে আপনারা দেখবেন দেখে চলে যাবেন, এত শেয়ার লাইক কমেন্ট এগুলো করার কিছু দরকার নেই। যারা মানবিক কাজ করে তাদের ভিডিওগুলো বেশি শেয়ার করবেন, কারণ সেটা দিয়ে মানবিক কাজ করতে পারবে, কিন্তু যারা এই রং তামাশার মধ্যে ডুবে রয়েছে তাদেরকে সাপোর্ট করলে দেশটা আরও ধীরে ধীরে কলির যুগের দিকে চলে যাবে। তো এই জন্য এই ভিডিওগুলো মানুষের মানবিক ইন্সপিরেশনের জন্য অনেক বড় ভূমিকা রাখে। তাই আপনারা সবাই মানবিক হন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের দোয়া যে কী জিনিস এটা আপনারা এখন বুঝতে পারবেন না, আজ থেকে 10 বছর পরে বুঝবেন, এটার ফল হাতে নাতে পাবেন। কোরআন মিথ্যা নয়, আল্লাহ মিথ্যা নয়, আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে যে আমি মাজলুমের দোয়া কখনোই আমি বিফল হতে দেই না, আর যে মাজলুমকে উপকার করবেন তার দোয়া এমন সময় কাজে লাগবে, যারা মোটরসাইকেল চালান রাস্তার মধ্যে একবারে চাকা পিষ্ট করে দেয় ওই অন্তত ওইরকম অপমৃত্যু হবে না, ক্যান্সার হয়ে লিভার পচে গলে রাস্তায় পড়ে থাকবেন না, ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে মরবেন না, অন্তত আল্লাহ সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত যে সুস্থ রেখেছে এটাই অনেক কিছু। তাই এজন্য আজকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করলাম আপন ব্লাড ডোনেশনের, আমরা সবাই সশরে বলি যে আলহামদুলিল্লাহ। এবং জগমোহনপুর প্রবাসী সদস্যদের উদ্দেশ্যে, আচ্ছা জগমোহনপুর প্রবাসী ফোরামের যে সমস্ত সদস্যরা আমাদের বাইরে রয়েছেন এই মুহূর্তে, দেশের বাইরে থেকে অনেক বড় কাজ করে যাচ্ছেন আপনারা, দেশে থেকে আমার মতো চুনুকুড়ি যেটা করতে পারে নাই সেটা আপনারা বিদেশ থেকে দেখিয়ে দিয়েছেন, এবং সত্যিকার অর্থে আপনারাই মহান মানুষ, আপনাদের দ্বারাই এই 14 গ্রাম উপকৃত হচ্ছে, আপনাদের দ্বারাই জগমোহনপুর উপকৃত হচ্ছে, আপনাদের দ্বারাই হাজারো তরুণ বিপদ থেকে
সুপথে আসছে। বিপদ কাকে বলে? এখানে যারা ইয়াং রয়েছে তাদের মধ্যে আমরা বীজ ঢুকে দিছি যে রাজনীতি নয়, মাদক নয়, হানাহানি নয়, তোমরা ভালো কাজ করো, মানবিক কাজ করো, বাবা মার কথা শোনো। এই মূল মন্ত্রটার সবচেয়ে অগ্রনায়ক হচ্ছে আমাদের প্রবাসী ভাই যারা রয়েছেন, বিশেষ করে এই জগমোহনপুরের প্রবাসী ভাই যারা রয়েছেন, আপনাদের অবদান। আপনারা সঠিক জায়গায় রয়েছেন এবং আপনাদের এই অবদান কখনোই এই মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ ভুলে গেল, সৃষ্টিকর্তা ভুলবেন আপনাদের অকৃত্রিম ভালোবাসার কথা। আপনারা যা করছেন করে যাবেন, কখনোই আপনারা আপনাদের জায়গা থেকে দলচ্যুত হবেন না। আপনারা আগের চেয়ে সবাই আরো বেশি একত্রিত হয়ে এই মানবিক কাজে ওইখান থেকে আপনারা লিড দিবেন, আপনাদের ছোট ভাইগুলো ওইখানে কাজ করবে, আপনারা ওইখান থেকে মনিটর করবেন। এখন ভিডিওর যুগ, সবকিছু ভিডিওতে আপনারা বুঝে নেবেন যে আমি 10,000 টাকা দিচ্ছি রিক্সা চালকের জন্য, আমার সামনে ভিডিও কলে তুমি 10,000 টাকা বুঝিয়ে দাও। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা সেগুলো করছে এবং আপনারাও আরো বেশি ইন্সপিরেশন পাবেন। তাই এই ভিডিওর যুগে আমরা ভিডিওকে ভালো কাজে লাগিয়ে সবার মধ্যে ইনশাল্লাহ মানবিকতা ছড়িয়ে দেব। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার এই আজকের হোটেল গ্রিন ভিউর পরিচালক ইমরান মাহমুদ ভাইকে, অসাধারণ একজন মানুষ। ওনার সাথে কথা না বললে, না মিশলে আমি বুঝতেই পারতাম না যে মানুষ কতটা এতটা আন্তরিক হয় মানবিকতার স্বার্থে। তাই সকল হোটেল মালিকদের প্রতি বিনম্র অনুরোধ, আহ্বান, আমাদের স্বেচ্ছাসেবীরা ভাইরা যেখানে প্রোগ্রাম করবে বাংলাদেশের, অন্তত বছরে একটি দিন আপনারা কোনো ধরনের পয়সা তাদের থেকে নেবেন না, ওই থানার ব্লাড ফাউন্ডেশনের জন্য আপনারা ফ্রি করে দেবেন, তাহলে আমরা মানবিকতা নিয়ে আরও বেশি আগাতে পারবো। কারণ আমরা তো আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই সন্তান, আর আপনারা যদি নির্দয় আচরণ করেন তাহলে আমরা এগুতে পারবো না। তেমনি সকল ব্লাড টেস্ট পরীক্ষায়, শুধুমাত্র রক্তের গ্রুপ পরীক্ষাটা সকল ডায়াগনস্টিক সেন্টার আপনারা ফ্রি করে দিবেন। এত টাকা কামাচ্ছেন, একটা পরীক্ষা ফ্রি করলে কি হয়? 100 টাকারই তো পরীক্ষা ভাই, ছোট লোকই কম করবেন, একটা পরীক্ষা ফ্রি করবেন? ছোট লোকই করে না আমার ইমরান ভাই, এইখান থেকে পয়সা নিতে পারতো? নেই নেই, উনি যদি এই ছোট লোকই না করতে পারে, আমার সকল স্বেচ্ছাসেবী ভাইরা যদি বিনামূল্যে রক্ত দিতে পারে, আপনি কেন 100 টাকার পরীক্ষা ফ্রি করে দিতে পারবেন না? এই জন্য আমরা মানবিকতায় সারা বাংলাদেশের মধ্যে বিপ্লব ঘটিয়ে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায় রয়েছে, ভালোর সাথে সবসময় আল্লাহ রয়েছে। পরীক্ষা শুধুমাত্র মাঝে মধ্যে করে, আমাদের ইমানি পরীক্ষা। তাই আমরা সকল দল, মত, জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধু মানুষের সাহায্য, সেবা, সহযোগিতা করব। আমার সামনে আরেকজন ভাই রয়েছে, মুখে চাপ দাড়ি দেখেন, সিএনজি চালায় উনি, কিন্তু মানবতার মুখটা, কলিজাটা অনেক বড়। পয়সা না থাকলে ফ্রি নিয়ে যায়, করোনা কালে হাজারো অভাব অভিযোগের মধ্যে বিনামূল্যে সিএনজি চালিয়েছে। এরকম মানবতার প্রেমিক সব জায়গায় রয়েছে, তাদেরকে তুলে ধরতে হবে, তাদের কাহিনীগুলো সামনে নিয়ে আসতে হবে এবং তাদেরকে উজ্জীবিত করতে হবে। নতুন যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, যারা বড় বড় দলের পদ নিয়ে বসে আছেন, আপনাদের দোয়া করি আপনারা আপনাদের পদ নিয়েই থাকেন। কারণ সঠিক অর্থে রাজত্ব করবে আমাদের মানবিক ভাই বোনেরা, যে দলই আসবে আমাদের এই মানবিক ভাইয়েরা নয়নের মণি হয়ে থাকবে। কিন্তু যারা আমরা দলের জন্য দৌড়াচ্ছি মানবিক কাজের সময় না দিয়ে, আজকে আমি এলাকার যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক, কাল যদি আমার দল না থাকে আমি হয় দেশ ছেড়ে পালাইতে হবে, নাইলে মায়ের সালা একটা পিছে বায়দা করতে হবে। যে আসবে সেই বিএনপি আসলে আওয়ামী লীগ ধরে, আওয়ামী লীগ আসলে বিএনপি ধরে, জামাত আসলে কমিউনিস্ট ধরে, কমিউনিটি আসলে জামাত ধরে, খেলা এগুলোই চলতেছে। এই খেলা শেষ, এখন হবে কিসের খেলা? মানবিকতার খেলা। এই খেলায় সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে আমরা রাজত্ব করব। মানবিকতায় বাংলাদেশ হবে বিশ্বের বুকে রোল মডেল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদের এই আজকের ওপেনিং, যে আপন ব্লাড ডোনেশনকে কবুল করে নেয় এবং এটা যাতে অন্যান্যদেরকেও ছাড়িয়ে যেতে পারে এবং সারা বাংলাদেশের মধ্যে আজ থেকে যে নতুন খাতা খুলেছে মানবিকতার, সবাই এই আপন ব্লাড ডোনেশনের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। কুমিল্লা 14 গ্রাম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিশেষ করে একদিকে ইনশাআল্লাহ আমার ভাই ওনারও জড়িয়ে দাও।